তো রাহুল গ্লাস টাস লাগাই লাইছে, ফটো টটো তুলবো, চল। একদম নায়ক নায়ক ভাব, নায়কের অভাব। সবাই গুড মর্নিং। তো সকাল সকাল আমি বাড়িতে আছি, হেতরে বরতলা দিয়ে আমি এভেন থেকে যাব গো বাড়িতে আজকে, কারণ হেতরে কালকে পরীক্ষা আছিল না, আজকে আজকে রাখতে আইতাম হেতরে, হ্যাঁ নাহলে আরো কয়েকদিন রাখতাম। চলো হেতরে দিয়ে চলো। ঠিক আছে, আপনার বাড়ির থেকে যাইতেছি। বৃষ্টি বাড়িতে, বাইরে হলে শুধু বৃষ্টি, শুধু বৃষ্টি আর বৃষ্টি, মানে ভাল লাগে না, অশান্তি। ছাতি লয়ে বাইরে ন কি আর, দীপা ছাতি লয়ে আইছিল, হাতে ছাতি গুলছি আর বৃষ্টি কমে গেছে, ছাতি গুলছি আর বৃষ্টি কমে গেছে। ইয়ে কেয়া, ইয়ে কেয়া ইনসাফ হে, ছাতিও গুলছি বৃষ্টিও গেছে, মানে কি কমু না। এসে বাড়িতে বৃষ্টি হয়ে বসে আমি কি তুলতে আইছি, গাড়ি করে এসেছি গাড়ি থেকে এদিকে পড়ে বাবারে। তো এখন রাঁধুম খামো, এরপর আবার বাইরে মো ডিউটির লেখা, কারণ কালকেও গেছি না। ফাইনালি এখন রেডি রেডি হয়ে গেছি গা, তো এখন বাইরে যেতেছি, মানে ভাবছিলাম বৃষ্টি আই বসছিল, ভাবছিলাম কিন্তু এখন বৃষ্টি কমে গেছে, তো দাম তো লাগবে। তো চলো, তো ফাইনালি এখন বাইরে গেছি গা বাড়ি থেকে, আমার যে রাহুল ভাই বাইক আছে, এখন আমরা আয়া বসি আবার এই দুনিয়াত। রাহুলের নতুন লোক, এই রাহুলের নতুন লোক লে আয়া, আরে তোর নতুন লোক দেখাইতেছি, এই দেখো একদম চুল টুল একটা বাবু সাহেব হয়ে আছে সকালে বৃষ্টি হয়েছিল, এরপর অক্ষণে এত পরিমাণে রোদ উঠছে যে যেমন দাঁড়ান যাইতেছে না রোদের মধ্যে। ঠিক আছে না, যাই হোক, মানে বাতাস থাকলে তো ভালোই, রোদ উঠতো বৃষ্টি না হোক, তাহলে মেলা ঘুরো, মানে মেলাতে মানুষ ঘুরতে পারবো। ঠিক আছে না, বৃষ্টি হলেই সমস্যা, মেলাতে ঘুরতে টুরতে হচ্ছে না, বৃষ্টি না হোক। আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইছি না, ভালো লাগতেছিল না, ভালো লাগতেছিল বলতে কি, আর এই আর ইচ্ছা নাই এই জন্য আয়া, মানে মানে একদম কেমন জানি, আর মানে ওই আনা বিতৃষ্ণা লাগে গেছে, বিতৃষ্ণা ইয়ে না, এর এলে বলে আর আইতে ভালো লাগে না, মানে আনইন্টারেস্টেড হয়ে গেছে গেই, মানে কারণ সেম জায়গাতে মানে কোনো কিছু ইন্টারেস্টিং দেখাইতেছে না, মানে আমরা এক ফাইতে তাহলে তো তবে ঠিকঠাক আছে, টাইম পাস হয়ে যায়গা, মানে পুরো মানে বন্ধুরা লোক গপ পারতে পারছে, কিন্তু এদিকে আইলে কিছুই নেই, মানে পুরো নিস্তব্ধ এলাকা, মানে কোনোখানে ভিজিট টিজিট করাইলে তবে সাধ্য, এখানে আইসি শুধু ভিতরে যাই বই খাবার শেষ হইলে আমার বাড়ির জায়গা, এর দূরেই চলতেছে জীবন, মানে এখানে ভিজিট টিজিট করবো, যেমন ব্যাম্বু পার্কে লয়ে যাবো বলেছিল অনেকদিন, কিন্তু লয়ে গেছে না, একদম আসলে একদম ভালো লাগতেছে না এরা। ঠিক আছে না, কোনো মানে ইন্টার্নশিপ মানে কোনো কিছুতে না এলে দিলে উদ্যোগটা এত কিছু আর কুয়ারে উদ্যোগ লাভ হইত না, অন করণ তো লাগবেই। নিচের দিকে যাইতেছি, কলেজ তো মাত্র একটা 1:45 বাজে না রে, মাত্র 1:45 বাজে, তাই যাই করতে নিচে দিয়ে করতে ঘুরি আই। তো রাহুল গ্লাস টাস লাগাই লাগছে, ফটো টটো তুলবো, একদম নায়ক নায়ক ভাব, নায়কের অভাব। তেরন সাদা মনে একটা গভীর প্রশ্ন, যেহেতু নায়িকাটা কেড়ে আইতেছে না, আইবো আইবো নায়িকা আইবো, জাস্ট আমার স্ট্র্যাটেজি লাগান লাগবো, এসইও করন লাগবো। ভাই তোর আজকে বেতার লাগতেছে, মানে ফ্রেমে তো সেরা লাগতেছে, রিয়েলিটিতে যাই না ভাই, বেতার লাগে আসলে, সত্যি বেতার লাগতেছে, এই মানে পিছনে ব্যাকগ্রাউন্ড সহ অক্ষণ সেরা লাগতেছে, ও হো হিরো হিরো পুরা, অন হিরোইন না শুধু আইলে সারে বদি বদি, মোবাইলে তো কথা কথা এটা বদি না আসিল, হ্যাঁ মোবাইলে তো কথা কথা এটা তো বদি আসিল, এটা টক্সিক রে, ও ক্রাশ 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 কিছু নাই, ক্রাশ হলে ক্র্যাশ হয়ে তো মুগাবে ভাই, হাসি মজা তো চলতে থাকবে বন্ধুরা মধ্যে। ঠিক আছে না, হাসি মজা তো জীবন, ঠিক আছে, হাসি মজা না করলে কেন হইবে, সবসময় তো আর সিরিয়াস থাকুন যেন, ঠিক আছে না, বন্ধুরা লোক আইলে হাসি মজা যদি না করি তাহলে কেন হইব, ঠিক আছে নি, বন্ধুরা লোক আইসা মানে হাসি মজা করতে পারবো, ফুলকে এনজয় করো, হেলে সবাই লোকে হাসি মজা, সব বন্ধুরা লোক এলে হাসি মজা করন যায় না, ঠিক আছে না, কিছু কিছু বন্ধু আছে যে লোকে হাসি মজা করন যায়, ঠিক আছে না, মানে তাদের একটা ফ্রেন্ড সার্কেল, যদিও এটা থাক বেশি আদর আজ্ঞায় লাভ হইতো না, এটা বেশি দূর যাইলে অফার দিয়ে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে না, এলে অল্প মানে থাক এটা কিন্তু রাগে পরিণত হইতে পারে, তো এলিগা ফাইজলামি উদ্দুরীকরণ দরকার।
সবার ক্ষেত্রে না না এটা তো স্বাভাবিক মানে আমি অন একটা আমি ফাইজলামি করব এটা দিয়ে যদি মনে কর ফাইজলামি লাগদার কারোর কাছে এটা সিরিয়াস লাগতে পারে ওই হইছে থাক বুঝি আমি মানে মেইন কথা হইছে যে আমার ফাইজলামি দিয়ে যাতে কেউ কষ্ট না পায় এই ফাইজলামি মানে ফাইজলামির মত নেই থাকা লাগবে ঠিক আছে না এটা দিয়ে যাতে অন্যরা যাতে হার্ট না হয় ফাইজলামি এটাই হাতে খুঁজতে চাইছিল যে ফাইজলামি মানে এর দূরেও যাতে কেউ কষ্ট না পায় তো আমরা যদি ফাইজলামি করি মনে হয় না যাতে কষ্ট পায় আর কষ্ট পাইলেও কি খারাপ পাইতে পাইতো না ঠিক আছে না কষ্ট হইলে কি খারাপ পাইলে না না এতে কষ্ট পাইলেও খারাপ পাইতো না এটা এর দূরে এটা বিষয় আছে আমার এনে আয়া ফটোশুট করছিল যেন জলে ভর্তি হয়ে গেছিলো মানে ইয়ানে আগে পুকুর টুকুর আসছিল এলে বলি এখন জলে কি হয়ে গেছে সেই পুকুর দেখবে লেগা মানে আমি বুঝি না এত কন্ডে যার আরে জঙ্গলে যান না তুই যা জঙ্গলে বাবুরে কি জঙ্গলে পাখির আওয়াজ ভালোই লাগতেছে এই পুরা জঙ্গল এই সাইডের দিকটা একদম গ্রামের গ্রামের বাতাসের ফিলাইতেছে মানে এটা লাগতেছে না যে আগরতলার বাতাস আর সত্যি মানে এটা সত্যি লাগছে সেরা লাগতেছে বাতাসটা ওয়াও আরাম বৃষ্টি হয়ে পড়তেছে ভাই এই জায়গাটা সেরা কিছু মানে জায়গাটা ভালো লাগছে আর কারণ কিছু করার নাই মানে অপশন নাই আমার কাছে কিছু না কিছু তো বাইর করানো লাগবে খুঁজি আরে ঠিক আছে না ভালো লাগানোর মতন যে এক দাদা এক দুই মিনিট আমার কাছে ভালো লাগে ঠিক আছে না আনন্দ আবার কলেজের ভিতরে যাই বন্দি ইস কী যে করো না আমরা জীবনটা লয়া এদিকে আর একটু বেশি পুকুর এটা তো কি হয়েছে মানে এটা এই যে গারো আর কি এটাতে গারো কম তাহলে আমরা মোটর স্ট্যান্ড মানে মোটর স্ট্যান্ড কামালচুমায় নামছি কামালচুমি থেকে রাজবাড়ি এদিকে যাইতেছি আমি যাচ্ছি একটু আড্ডা উড্ডা দরকার লাগে আমি যাচ্ছি একটু কথাবার্তা কমে করে আবার বাড়ি চামুকা মধ্যে ঢুকতেছি দেখি কীটা আছে কিছুই তো নাই তবে ঢুকি আর কি তুইলে তালা গেলে যাচ্ছে আজকে তোর ফেসবুক ভেজে দেবো গা ইনস্টাগ্রাম মানে ফেটে দেবো গা এত পরিমাণে ফটো তুলতেছে এতে ওই দেখো ওই দুর্গাবাড়ি এই দুর্গাবাড়ি দেখ অনেক সেরা আছে জায়গাটা আর এটা হচ্ছে আপনার পুরান সাইন্স সিটি এখন ফটো তুলছে আর কইতে মারিয়েন না আর কইতে মারিয়েন না এত মানে আজ যদি হাঁটতাম তোমার ফটো দেখা যাইতাম আচ্ছা দাও তোমার আমি ফটো দেখাই তোমার কত ইজ্জত ডুবামো থাক লাগতো না যে মানুষের ইজ্জত ডুবান যাবো যাতে ইজ্জত থাকে এটা তো ইজ্জতে নেই আমি তো ডুবামো গিয়ে মানে পজিটিভ সেন্সে অন্য অন্য সব আছে মানে না রে না না তোর ইজ্জত রাখছি আমি দেখ কত ভালো বন্ধু তো নাই ঠিক আছে না একটা ফটো তুলে দিতে পারে না আমার আর কই থাকতেছি না গালে গালে দিতে থাকতেছি না তোর আমি চক্রবর্তী যে ফটো তুলতে ঢেরস তাই চেহারা কেন আছে আমার চেহারা দেখাই ধরেন না লজ্জায় লজ্জায় চেহারা তুলতে ফটো তুলতে ঢেরস তো ফাইনালি আমরা বাড়ির লেগে রওনা হয়ে গেছি এখন আমি বাড়ি দেখা করছি তো এই ব্লগটার এদিকে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিবা থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও বাই।